তিনিদিনিয়া ফ্রান্স গস্তরে কেন্দ্র বৈষয়িক মন্ত্রী এস জয়শঙ্কর গস্ত কালে বৈদেশিক মন্ত্রী একাধিক কার্যক্রমে সামিল হওয়া নিয়ে বৈদেশিক মন্ত্রণালয় পক্ষ সূচনা দিয়া যাইছে। প্রথমে ফ্রান্স রাজধানী প্যারিসে প্রতিপক্ষ জিয়ান-ইয়েভস লে ড্রিয়ান এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠকে সামিল হবে, তবে তাঁর নিমন্ত্রণ ক্রমে বৈদেশিক মন্ত্রী ফেব্রুয়ারি ভারত প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে সহযোগ পাই আয়োজিত ইউরোপিয়ান ইউনিয়ন মিনিষ্ট্রাল ফোরমে অংশগ্রহণ করবে। পরে সে ফ্রান্স ইনস্টিট্যুট অফ ইন্টারন্যাশনাল রিলেশন কু নেই সম্বোধিত করিবার কার্যক্রম রহিতবা সূচনা রহিছে। বৈদেশিক ব্যাপার বিশেষজ্ঞ যোড়ি হয়েছেন আম সহ কমলাকান্ত দাস। শ্রীযুক্ত দাস, স্বাগত করছি আপনার অর্গস নিউজ কু। শ্রীযুক্ত দাস, তিনিদিনিয়া ফ্রান্স গস্তরে রয়েছেন কেন্দ্র বৈষয়িক মন্ত্রী এস জয়শঙ্কর, গস্ত কেতে গুরুত্বপূর্ণ আপনার মতে? নিশ্চিত ভাবে গুরুত্বপূর্ণ। ফ্রান্স সহ আমার পুরোনা সম্পর্ক আছে, রফাল ডিল আছে, ফ্রান্স মধ্যে আমাকে কাশ্মীর ইস্যু উপরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সপোর্ট করেছি এবং ফ্রান্স সহ গোটে ফ্রান্স গোটে অল ওয়েদর ফ্রেন্ড সবু সময়ের সাথী যদি কইপার। আর ফ্রান্স ভারত ভিতরে অর্থনৈতিক সম্পর্ক মতো বড়ি চালিছি, এ সময় দেখবার অছি বহুত নিশ্চিত ইম্পর্টেন্ট রয়েছে, কারণ রাশিয়া ও আমেরিকা ভিতরে যুদ্ধর অবসম্ভাবী পরিস্থিতিতে ইউক্রেন উপরে নিয়েকি ফ্রান্স রাষ্ট্রপতি বহুত বড় রোল প্লে করিবার পসিবিলিটি অছি। মাকরন পুটিন সহ কথাবার্তা জারি রাখছেন, এই পরিস্থিতিতে ভারত যেকি নিউট্রাল ভাবে রাশিয়া ও আমেরিকা উভয় যেহেতু মিত্র রাষ্ট্র বর্তমানে দেখবার অছি, ফ্রান্স সহ ভারত বেশি ইউক্রেন বিষয়ে ডিসকশন হচ্ছে কি না তা হবার মধ্যে সম্ভাবনা রয়েছে। এক্স্যাক্টলি। তবে সুযুক্ত দাস, গোটে কথা হচ্ছে পূর্ব যদি আমি দেখিবা যে ভারত সহিত অন্য দেশগুলির সম্পর্ক বেশ সুদৃঢ় রয়েছে, তেমন যেতবে আজর আলোচনা অর্থাৎ যেতবে বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্কর গস্তরে রয়েছেন, যে প্রকৃতির কেউ সবু বিষয়ে আলোচনা করা যাব এথিরে? নিশ্চিত ভাবে রাফাল ডিল র কিভাবে ভাবে স্ট্রেংথেন করেছে ফ্রান্স কু, এবং ফ্রান্স সহ কিভাবে ভাবে আতঙ্কবাদ নিরোধ পাই কিভাবে ভাবে বিশ্ব স্তরের কার্য করি হব, টেকনোলোজি বৈষয়িক জ্ঞান পার্টনারশিপ করি হব, আর ফ্রান্স ও ভারত ব্যাপারিক সম্পর্ক বা বিজনেস প্রাইজ আছে, ইকোনমিক সম্পর্ক আছে, তাকে কেমন স্ট্রেংথেন করি হব, তা সহ বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন ও রাশিয়া ও আমেরিকা কু নিয়ে যে নেটো কু নিয়ে যে অবসম্ভাবী যুদ্ধ যে কলা বাদল বর্তমান রাশিয়া ইউক্রেন ও আমার বিশ্ব স্তরের ছাইছি, তাহার সমাধান রাস্তা কিভাবে ভাবে ম্যাক্রন দেখুছেন, ভারতের কোন রোলটা রইপার, ভারত কিভাবে ভাবে গোটে নিউট্রাল রোল প্লে করিপার, তাহা মধ্যে কথাবার্তা হওয়ার সুযোগ রয়েছে, চান্স রয়েছে। ওকে, বহুত বহুত ধন্যবাদ। বৈদেশিক ব্যাপার বিশেষজ্ঞ প্রফেসর কমলাকান্ত দাস আম সহ যোড়িলে, যা সূচনা দেউলে যে আজ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনিদিনিয়া ফ্রান্স গস্ত রয়েছেন, তবে এই গস্ত কালে বৈদেশিক মন্ত্রী একাধিক কার্যক্রমে মধ্য সামিল হওয়া নিয়ে বৈদেশিক মন্ত্রণালয় পক্ষ সূচনা দিয়েছে। তবে প্রথমে ফ্রান্স রাজধানী প্যারিসে প্রতিপক্ষ জিয়ান-ইয়েভস লে ড্রিয়ান এস জয়শঙ্কর সহ দ্বিপাক্ষিক বৈঠক হব, এবং বৈঠকে কেন্দ্র বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্কর সামিল হবে।